অবশেষে একক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস সদস্য জাংকুক। 14 জুলাই প্রকাশ হয়েছে তার গাওয়া প্রথম গান সেভেন। হাইভ লেভেলস নামের একটি ইউটিউব চ্যানেল থেকে গানটি উন্মুক্ত করা হয়েছে। মাত্র একদিনেই এর ভিউ ছাড়িয়েছে 40 মিলিয়ন। বিশ্বব্যাপী মিউজিকে গানটি ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। প্রকাশ হওয়ার মাত্র 2.5 ঘন্টার মধ্যে সেভেন গানটি বিশ্বের 100টি দেশে ট্রেন্ডিংয়ে শীর্ষস্থানে চলে আসে। কম সময়েই মাইল ফলককে আসার খেতাবটি এতদিন চার্লি পুথ ও জাংকুকের দ্বৈত গান লেফট অ্যান্ড রাইটে দখলে ছিল। সেভেন গানের ভিডিও বানানো হয়েছে বড় পরিসরে। এতে জাংকুকের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় কোরিয়ান ড্রামা অভিনেত্রী হানা সোহি ও মার্কিন র্যাপার লাত্তো। এক সাক্ষাৎকারে জাংকুক জানান, সেভেন গানটি তার পরিণত রূপকে উপস্থাপন করেছে, যার প্রমাণ মিলেছে ভক্তদের প্রতিক্রিয়াতে। গায়কের পাশাপাশি তার অভিনয়ের প্রশংসাও করেছেন তারা। ইতিমধ্যে মিউজিক ভিডিওতে লাইকের সংখ্যা ছাড়িয়ে গেছে 57 লাখ আর মন্তব্য 6 লাখেরও বেশি।